Assalamualaikum guys, it's your boy Mir Arabi is here and welcome to my vlog 104. আমরা বের হয়ে গেছি, আমি জাবুর গাড়ির সামনে একটু আগে বের হয়ে গেছি। খুব এক্সাইটেড ফর দ্য ফার্স্ট টাইম আমার এক্সিলাকে নিয়ে যাচ্ছি, আমি ভালোবাসাকে নিয়ে যাচ্ছি। লাস্ট টাইম যেদিন গেছিলাম ওইটা হচ্ছে আরো 11 মাস কি 10 মাস আগে, আরেক সিট নিয়ে, পরে আর যাওয়া হয় নাই। এন্ড পিছনে আমার দুইটা ক্লোজেস্ট বড় ভাই আছে, তো তারা ক্যামেরার সামনে কথা বলতে খুবই লজ্জা পায়। তো যাই হোক, যাচ্ছি মামার উদ্দেশ্যে, লেটস গো। গাইজ, আমরা এসে পড়ছি এখন যাত্রাবাড়ি টোলের সামনে, আর বেশিক্ষণ লাগবে না মামাজিতে। তো চলেন, এই যে আমার আব্বুর গাড়ির সামনে। থ্যাংক ইউ, আমার আব্বু আমার টাকা দিয়ে দিছে আর কি, জিসলি। লেটস গো। আমরা মাওয়ার খুব কাছে এসে পড়ছি, আর বেশিক্ষণ নাই, আর মাত্র 12 মিনিটের মতো লাগবে যেতে। সামনে হচ্ছে আমার আব্বুর গাড়ি, একটু রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ, ব্যাপার না, ইটস ওকে। বাট আমার আব্বুর কোনো টাইমই নেই, উড়ে চলে গেছে, বাট আমি সবার সামনে এবার ব্লগ করবো, আমি সবসময় লজ্জা পাই, বাট এই লজ্জাকে কাটতে হবে। ভালো আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি, ঠিক আছে ভাইয়া। এটাই লজ্জাকে কাট করতে হবে, তাই তো? এই জায়গার পরিবেশটা খুব সুন্দর। মাত্র ভিতরে এসে বসলাম, হালকা একটু টায়ার্ড লাগতেছে, খাবার আসতেছে অলরেডি, সাইডে এসে বসছে, দেখাচ্ছি খেয়ে দে ইনশাল্লাহ রওনা দিব। এখন বাজে হচ্ছে ঠিক 4:30 মতো, আমার এদিক দিয়ে ভাই বলে কি কিছু না, যাই হোক। তোমার ছেলে এত দূর পর্যন্ত চালায় আসলো, খুব ভালো। ছেলে দূর তো চলে আসে ভালো, কিন্তু ছেলে একটু স্লো চলে, গাড়িটা স্লো করতে হয়। খুব ভাল লাগলো খেয়ে, ভাই খেয়ে ভাল লাগছে? ভাই খেয়ে ভাল লাগছে, চলে। এখন একটু পরে আমরা রওনা দিব, সকাল হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন। এখন গাড়িটা একটু পাশে আনবো, বিকজ অফ ভাবতেছি দুইটা ছবি তুলবো। সব থেকে মজার বিষয় কি, এটা এতক্ষণ অন ছিল, রেগুলার পানি আমার গাড়িতে এসে পড়ছে, মানে আমার গাড়িটা আর কি ধোয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো গ্লাস খুলে হয়ে গেছে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস পারফেক্ট, তীরে পাশাপাশি এখন ছবি তুলবো, স্টার্ট অফ করে দিই।
শেষ, আব্বু আম্মু মাইমুনা আমার আপুর খাওয়া হয় না এখনো, তাদের খাওয়া শেষ হইলেই রওনা দিব। ওয়েদারটা আজকে খুব বেশি সুন্দর দেখতে পারতেছেন আপনারা। আরেকটা কথা, বৃষ্টি পড়তেছে তো আমি চাই আরো জোরে বৃষ্টি পড়ুক, ভালো হবে এটাই আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার দুই ভালোবাসা, এটা একটা এটা একটা। খাওয়া দাওয়া শেষ হোক, রওনা দিব আমরা। অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে শুনতে পারতেছেন, মাশাআল্লাহ। সেই এখন এই বৃষ্টিতে চালা চালা যাব, খুব ইচ্ছা ছিল বা আশা ছিল যে বৃষ্টি পড়ুক খুব জোরে, মানে বৃষ্টির গাড়ি চালানোর মজাই আলাদা। ওয়েদার তো যাই হোক, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এখন বাজাচ্ছে ঠিক 5:30 মতো। লেটস গো গাইজ, আমরা অলরেডি মাওয়া থেকে বের হয়ে যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এন্ড মাশাআল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, বৃষ্টি পড়তেছে আর একদিক দিয়ে আমার গাড়িটাও হয়ে যাচ্ছে। যাক তো দেখি যেতে যেতে কতক্ষণ লাগে, একটু আস্তে ধীরে চালাইতে হবে, বুঝে শুনে চালাইতে হবে, বৃষ্টি তো। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সামনে, মানে সেই অস্থির মাশাআল্লাহ। এখন যাচ্ছি আস্তে ধীরে, খুব ভালো লাগতেছে। আজকের দিনটা বেস্ট ছিল, বেস্ট আলহামদুলিল্লাহ বেস্ট ছিল, খাওয়া ভালো ছিল, আসার টাইমও খুব এনজয় করছি, যাওয়ার টাইমও খুব এনজয় করতেছি, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন বাসায় যাচ্ছি আস্তে ধীরে, চলেন যাই। দ্যাটস ইট, আমরা ঢাকা এসে পড়ছি। ঢাকা আসতে না আসতে জ্যাম, বাসার দিকে যাচ্ছি। অলরেডি আমরা খিলগড়ের দিকে আছি, সেদিনটা খুবই খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। মাত্র বাসায় আসলাম, আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। এন্ড এটাই ফার্স্ট টাইম ছিল মাজদা এক্সিলাকে নিয়ে মাওয়ায় গেলাম। এন্ড লাস্ট গেছিলাম হচ্ছে ঠিক 10 কি 11 মাস আগে মাজদা আরেক সিট নিয়ে, তো ওইটার পরে আর যাওয়া হয় নাই। তো আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, এন্ড হঠাৎ করে চলে গেলাম। তো এটাই আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুব বেশি ভালো ছিল। এন্ড আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ খুব বেশি সুন্দর ছিল। আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি গাইজ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এন্ড মাস্ট আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ব্লগে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। সো টাটা।